हेलो एवरीवन एंड नमस्कार बंधुरा। सो आज के हमारे टॉपिकटा फोटोग्राफी ओपर एगेन हमें एक फोटोग्राफी ओपर टॉपिक बोलछी। फोटोग्राफीटाते बुक यूज करछी, ठीक आछे? यू कैन से दिस लाइक बुक फोटोग्राफी। हमें एटाते बुक यूज करे एकटा क्रिएटिव किछु करार चेष्टा करछी आर तार जोन्नो जे अरेंजमेंट्सगुलो दरकार सेगुलो आमी एखाने देखाच्छी। लाइक अपनी एक बोई यूज करते पारें विथ सम अनदर थिंग्स लाइक पेन, यू कैन यूज पेन, चश्मा, ग्लास, मोबाइल फोन, हेडफोन्स, नॉट टोटल और एंटायर हेडफोन्स, जस्ट यू कैन यूज एनी पार्ट ऑफ द हेडफोन और यू कैन ऑल्सो यूज द टोटल हेडफोन, ये अपनार ऊपर। और इछाड़ाओ अपनी बुक्सर साथे जेगुलो आमरा यूज करी पेन, पेंसिल, कैलकुलेटर्स, अपनी गुलो यूज करते पारें। ओके, आमी एखाने एत किछु देखाच्छी ना, आमी एटा सिम्पल करते चाइछी। और आपनाके बैकग्राउंडे टेबिल क्लथटा थाकले भालो हय, टेबिल क्लथ, और ना होले आपनी चार्ट पेपर यूज करते पारें। आमी एखाने टेबिल क्लथ यूज करेछी। आपनी चार्ट पेपर यूज करते पारें लाइक आपनार इच्छा अनुजायी कलर, सेटा पिंक और येलो, ह्वाइट और ब्लैक होते पारे, बिकज ओगुलोते भालो आसबे एटलिस्ट। और प्लिज चेष्टा करबें डे लाइटे एटाके क्रिएटिव फोटोगुलोके क्लिक करार, बिकज डे लाइटे कि हय माने बेश फोटोगुलो भालो आसे और शैडो एकटा ठीकठाक आसे और डे लाइटे सफ्ट एकटा ब्यापार थाके, ताई जोन्नो डे लाइटे भालो हय। এটা আপনি রাত্রেবেলা অনেক লাইটের মধ্যে তুললেন বা ফ্ল্যাশ দিয়ে বা অনেক লাইটের মধ্যে তুললেও অত একটা ভালো হয় না, তাই জন্য আমি প্রেফার করছি পার্সোনালি ডে লাইট। তারপরে আপনার ইচ্ছা, আপনি নতুন কিছু এক্সপেরিমেন্ট করেও দেখতে পারেন, ইটস অনলি আপ টু ইউ গাইজ। ক্রিয়েটিভভাবে আপনি ক্লিক করতে পারেন। এবার আপনি অনেকগুলো বই ইউজ করতে পারেন, একটা বা দুটো তিনটে বইও ইউজ করতে পারেন। এখানে আমার থিমটা হচ্ছে লাইক আমি পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছি, তখন আমি আমার পছন্দ মতো একটা গল্পের বই, গল্পের বইয়ের কিছুটা অংশ প্লাস পড়ার বইয়ের কিছুটা অংশ উইথ হেডফোন আমি একটা ক্লিক করতে পারি। এটা একটা ক্রিয়েটিভ, এই থিমটা কাজ করছে। বা আপনি অনেক কটা বইয়ের মাঝখানে ফোন আর হেডফোন ইউজ করে একটা পেন রেখে সঙ্গে একটা চশমা রেখেও করতে পারেন, মানে আপনি অনেকক্ষণ পড়ছেন, সঙ্গে অবশ্যই আমাদের ফোন বা ট্যাবলেট ইউজ করতে পারেন। আমাদের অবশ্যই ফোনেরও দরকার পড়ে ফর কুক যে কোনো জিনিস ইন্টারনেট ইউজ করার জন্য। বাট হ্যাঁ, আপনি যদি এরকম থিম করতে চান যে আমি পড়তে পড়তে গান শুনছি, সো ইউ ক্যান ইউজ হেডফোন অলসো। ওকে, তো আমি অনেক কটা আইডিয়া বললাম, বাট আমি এখানে আপাতত শুধু গল্পের বই আর মাত্র দুটো পড়ার বই দিয়ে ব্যাপারটা করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কম্পাসও ইউজ করছি, সেটা আপনার ওপর, আপনি ইউজ করতে পারেন চাইলে নাও করতে পারেন, আপনি ঘড়িও ইউজ করতে পারেন সেটাও আপনার উপরে, ইটস অনলি আপ টু ইউ। ক্রিয়েটিভভাবে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করে ক্রিয়েটিভ ক্লিক করার চেষ্টা করুন। আমি আশা করছি একটা ভালো ক্লিক হবে। আমি প্রত্যেকটাই আপনাকে ক্লিক করে দেখাবো এখানে, গল্পের বই দিয়েও ক্লিক করে দেখাবো এবং পড়ার বই দিয়েও, কীরকম থিম, পড়ার বইয়ের থিম দিয়েও আমি ক্লিক করে দেখাবো। ওকে, সো প্লিজ গাইজ আপনি বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে বাইরে যেতে হচ্ছে না ক্রিয়েটিভ কিছু ফটো তোলার জন্য, আমি ঘরে বসে তুলতে পাচ্ছি। আর অবশ্যই আপনি যখন ফটোটা তুলবেন আপনি রেশিওটা দেখে নেবেন, ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং চলছে এটা, তাই জন্য আপনি ইনস্টাগ্রামের রেশিওটা দেখে আপনি সেভাবে তুলবেন। আপনি 4:3 করতে পারেন, আপনার ব্যাপার সেটা। বাট ট্রেন্ডিং টপিক এখন ফটোগ্রাফির ওপরে, হোম ফটোগ্রাফি যেগুলো, জাস্ট ঘরে বসে আপনি ট্রাই করুন। ওকে, তো চলুন দেখে নিই আমাদের নেক্সট ক্লিকগুলো। এটা একটা নিউ থিম মানে বুক ফটোগ্রাফিরই নিউ থিম। আপনি এখানে বুক স্ট্যাক দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর যত ইচ্ছা বুক স্ট্যাক করতে পারেন। এইখানটায় এখানে একটা বুক স্ট্যাক, এখানে বুক স্ট্যাক করলেন, দেন আপনি আপনার পছন্দ মতো একটা গল্পের বই ইউজ করতে পারেন, যে কোনো গল্পের বই মানে যেটা আপনার ভালো লাগে, বা অন্য কোনো বুকস। সঙ্গে আমরা হেডফোনটাকে ইউজ করছি আপাতত, নাও উই ডোন্ট ইউজ পেন। দেখতেই পাচ্ছেন আমি পেনটাকে আলাদা করে দিয়েছি। অ্যান্ড এখানে আমি একটা
গ্লাস ইউজ করছি, একটু দূরে দূরে রাখার চেষ্টা করব জিনিসগুলোকে, বাট বেশি দূরে করব না, বিকজ আমি টোটাল ফ্রেম না হলে পাবো না, তাই জন্য একটু দূরে রাখার চেষ্টা করলেও। আপনি এখানে বুক স্ট্যাকটাকে বাড়াতে পারেন, ওকে? সো এরকম করে আপনি একটা বুক ফটোগ্রাফি, একটা অন্যরকম একটা থিম পাচ্ছেন। আপনি এটাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি ক্লিক করে অবশ্যই দেখাবো। লাইক এরকম একটা, ঠিক লাইক বুক স্ট্যাকটা দেখা যাচ্ছে, চশমাটাও দেখা যাচ্ছে, এরকম একটা থিমে আপনি তুলতে পারেন। আপনার বইটা পুরোটা দেখাতে হবে না, মানে গল্পের বইটা জাস্ট এরকম করে তুলতে পারেন। ওকে, বাড়িতে আপনি ট্রাই করে দেখুন কীরকম লাগে আপনার, দেন অলসো কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন ছবিগুলো এরকম এসছে, যেটা কিনা আমি গল্পের বই উইথ বুক স্ট্যাক ইউজ করে করেছি, ক্লিকটা দেখতেই পাচ্ছেন। সো গাইস প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন কীরকম লাগলো, বাড়িতে প্লিজ ট্রাই করুন। আর অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।